বাড়িতে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা, কিন্তু নিজের স্বপ্নটাকে মরে যেতে দেননি জলপাইগুড়ি ক্রান্তির এই বাসিন্দা। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছেন অ্যাম্বুলেন্স দাদা। এবার দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ এসেছিল রাইসিনা হিলস থেকে, কিন্তু সেখানে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না করিমুল হকের। একথা জানার পরই এগিয়ে আসেন এলাকার কয়েকজন বাসিন্দা। বিমানের টিকিট কেটে দেয় শিলিগুড়ির দুটি স্বেচ্ছাসেবী সংস্থা, সেই টিকিটেই বৃহস্পতিবার রাজধানীর বিমান ধরেন এই সমাজসেবী। উত্তরবঙ্গের মধ্যে যদি একটা ভালো হসপিটাল তৈরি হয়, নিউরো ডাক্তার নেই, ক্যান্সার নেই, বলবো ওখানে যে এসব হসপিটাল যেন উত্তরবঙ্গে একটা যেন বড় হয়, আমরা হয়তো ট্রিটমেন্টটা ভালো পাবো। আমার যা বক্তব্য সব পাবলিকের জন্য যতটুকু বলার আমি বলবো। ক্রান্তির বাসিন্দা করিমুল হক পেশায় চা শ্রমিক, কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার নেশা। সেই টানেই প্রত্যন্ত গ্রামের আর্ত মানুষের কাছে তিনি ছুটে যান নিজের এই বাইক অ্যাম্বুলেন্স নিয়ে। দ্রুত নিয়ে আসেন হাসপাতালে, মুমূর্ষু মানুষরা যাতে রক্ত পায় সেজন্য রক্তদান শিবিরের আয়োজনও করেন। বছরের পর বছর ধরে এই সমাজসেবা স্বীকৃতি স্বরূপ পদ্মশ্রী সম্মান পেয়েছেন করিমুল। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, জলপাইগুড়ি।